আহলে হাদিস নামের বিরুদ্ধে যে কথা বলবে, সে আহলে হাদিস আকীদার বিরুদ্ধে সে কথা বলে। এই নাম ট্যাগ বলাটা জিহাদের মতো, সমস্ত ঢাকা বেদাতে ভরা। এই একটাই খালি সিগনিফিকেন্স আমাদের আছে, এটা আহলে হাদিস মসজিদ। নাম শুনলে অনেক বেদাতি পালাই যাবে। আহলে হাদিস আন্দোলন এটা কিন্তু মজহাব বা দলের নাম না, এটা একটা মুভমেন্ট। এই মুভমেন্ট শিরক বিদাতের বিরুদ্ধে মুভমেন্ট। এই মুভমেন্ট যাবতীয় কোরআন ও সৈয়দের বিরোধী যত কাজকারবার আছে দেশে, আকিদা আমলের বিরুদ্ধে একটা মুভমেন্ট। রসুলের জীবনী যে জানে না, ইসলামের কী খবর রাখে? এই অনুভূতি থেকে আমরা সিরাত রসুল লিখেছি। রসুলের জীবনের প্রত্যেকটি ঘটনাই আমাদের জন্য শিক্ষণীয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله ورسوله যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বৃষ্টি বিধুর জুমার দিনে আজকে আপনাদের সামনে মাদার টেক আহলে হাদিস জামে মসজিদে খুতবা দেওয়ার সুযোগ লাভ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2019 সালে নাকি সর্বশেষ আমি এখানে খুতবা দিয়েছি, 19 পরে 20, 21, আজকে 22। এই দীর্ঘদিনে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমরা যে এখনও বিদায় হইনি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কর্মী সম্মেলন হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে, আপনারা সবাই জানেন। সেজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আজকে এই মসজিদে আসছেন, এটাও আপনার জন্য বিশেষ সৌভাগ্য। সারা দেশে যাদের নেতৃত্বে আহলে হাদিস আন্দোলন চলছে, তাদের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সহ মজলিসে আমলের সদস্যবৃন্দ, শুরা সদস্যবৃন্দ সব আজকে এই মসজিদে আছেন। মাদার টেক মসজিদের এটা একটি অত্যন্ত গর্বের বিষয় যে আমরা বংশাল মহল্লা না থেকে এখানে আছি,
আবারও বলুন আলহামদুলিল্লাহ। মসজিদ প্রতিষ্ঠা সহজ, আবাদ করা কঠিন। কাবা গৃহ প্রতিষ্ঠা করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল। আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন আনতাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ সুজুদ, সূরা বাকারা 127 মনে মনে বলেন, আমি তোমাদেরকে অর্থাৎ তোমাদের বাপ বেটাকে এই মসজিদের দায়িত্ব দিচ্ছি এই কারণে যে তোমরা এটাকে পবিত্র রাখবে মুকিম মুসাফিরদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। মসজিদের চার দেয়াল মুখ্য নয়, মসজিদের ইবাদত যথাযথভাবে সুষ্ঠুভাবে হওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। প্রশ্ন এসেছে আত্মাহারিকে, মসজিদ তো আল্লাহর ঘর, আল্লাহ তো মসজিদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তো মসজিদ ভাঙে কেন? বন্যা বন্যা মসজিদ হারিয়ে যাচ্ছে কেন? কোরআন শরীফের দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন, তো কোরআন শরীফ আগুনে পড়ে যাচ্ছে কেন, পুকুরে ডুবে যাচ্ছে কেন? তারা বুঝেছেন কোরআনের পাতা প্রিন্টেড কপিটাই হচ্ছে ওহি, আসলে তা তো না। কোরআনের ওহি খতম করার ক্ষমতা পৃথিবীর কোনো কালকার হয়নি, আজকেও হবে না, আগামী দিনেও হবে না। ওহি থাকবে মানুষের বুকের মধ্যে, মানুষ নিহত না পর্যন্ত কোরআন নিহত হবে না। যখন একই যুদ্ধে 700 হাফেজ নিহত হলেন, তখন ওমর ফারুক আবু বকরকে বললেন, হে খলিফা আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন। খলিফা আবু বকর বললেন, আল্লাহ রসুল নিজ হাতে ধরে সংকলন করেননি, আমি এটা কী করে করি? ওমর বললেন, কোরআন তো আসে মানুষের বুকে, হাফেজ তো নিহত হয়ে গেল, কোরআন থাকবে কোথায়? তখন আবু বকর কোরআন সম্মানের অনুমতি দিলেন। বর্তমানে যে কাবা গৃহ আছে এটা কিন্তু আল্লাহ রসুলের ইচ্ছা মতো হয়নি, উনি যেভাবে চেয়েছিলেন সেটা করেননি। এটা চলছে কাফেরদের আমলে যেটা ছিল কুরাইশদের হাতে করা সেইভাবে, পরে এটা হাজ্জাজ বিন ইউসুফ করেছেন আবার। অতএব চার দেওয়াল মুখ্য নয়, অনেকবার বন্যায় কাবা গৃহ ভেঙে গেছে, নতুন করে আবার গঠন হয়েছে। রসুলের বয়স যখন 35 বছর তখন এই কাবা গৃহ পুনর্গঠন হয়। হাজরে আসওয়াদ কে রাখবে যথাস্থানে, এটা নিয়ে মারামারি হয়নি। সিদ্ধান্ত হলো কালকে সকালে যে ব্যক্তি প্রথম কাবা গৃহে প্রবেশ করবে তিনি এটা ফয়সলা দিবেন। দেখা গেল সকালবেলা প্রথম আসলেন আল আমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ, তখন তিনি রসুল হন নাই। সবাই খুব খুশি, আল আমিন আল আমিন আল আমিন এসে গেছে। উনি বললেন, এটা নিয়ে আপনারা মারামারি করছেন, খুব সহজ ব্যাপার, তো করো বাবা তুমি ঝামেলা মিটাও। কারণ এই পবিত্র কাজে অংশগ্রহণ করতে সবাই চাচ্ছে, প্রত্যেক দল প্রত্যেক গোত্র নেতা। উনি বললেন, একটা চাদর দেন, দিল। আমি চাদরটা রাখছি, আমি নিজ হাতে হাজরে আসরটা চাদরের মাঝখানে রেখে দিচ্ছি, আপনার চারি পাশে নেতারা ধরে ধরে উঠা, আমি আওয়াজ দিয়ে ওখানে রেখে দিচ্ছি। নেতারা খুশি হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল। অত বোঝা গেল হজরে আসওয়াদও ভাঙতে পারে, কাবা গৃহ ভাঙতে পারে, পুনরায় গড়তে পারে, কিন্তু আল্লাহ ঘর ওখানেই থাকবে, ওই মাটির গুরুত্ব আলাদা। ওই মাটিতে চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত যাবতীয় অন্যায় কর্ম নিষিদ্ধ। এই জন্য এখনো পর্যন্ত পিতৃহন্তা যদি কাবা গৃহে আশ্রয় নেয় তার কোনো প্রতিশোধ কেউ নেয় না, যেন আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, মান দাখালা কানা আমেনা, যে ব্যক্তি আমার গৃহে প্রবেশ করবে সে আমেন, পুরো শান্তি পেয়ে যাবে, নিশ্চিন্ত নিরাপদ। আল্লাহ যার নিরাপত্তা দিয়েছে আমি তাকে মারতে পারি না। আল্লাহর গৃহের গুরুত্ব হলো এইখানে, মসজিদের গুরুত্ব এখানে, ওটি আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন সূরা তওবা 18-19 আয়াতে চমৎকারভাবে। যখন আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন 8 হিজরিতে, ভিতরে বাইরে মূর্তি ভরা, উনি সব মূর্তি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, হক এসে গেছে
বাতিল অবস্থিত হয়েছে, বাতিল চিরদিন অবস্থিত হয়েই থাকে। হাতের বাঁকা লাঠি নিয়ে একটা একটা উনি ভাঙছেন, গুঁড়ো করে দিয়েছেন। সেটা বেলালকে বললেন, ওসামাকে বললেন, বাতিতে করে পানি নিয়ে আসো। পানি এনে পুরো কাবাগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলে দিলেন। চলে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়। মক্কার নেতারা বলল, আমরা তো মুসলমান হয়ে গেছি আজকে, তো এই মক্কার ঘরের দায়িত্ব আপনি কাদের দিবেন? আয়াত নাজিল হয়ে গেল, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পাঁচটি শর্ত লাগবে আল্লাহর এই ঘরের তাবেদারি করতে গেলে, তোমাদেরকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে। তোমরা রসুলের চাচার গোষ্ঠীগুলি হবে তা হবে না? সুদেব ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই মাত্র মসজিদ আবাদ করতে পারবে, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ কোনো শিরক করে না, ওয়াল ইয়াউমিল আখির, কি আমাদের দিন আল্লাহর কাছে আমার সারা কাজের হিসাব দিতে হবে, এটা যারা বিশ্বাস করে, ও আকামাস সালাত, যারা নিজেরা সালাত আদায় করে, ও আতাজ যাকাত, যারা যাকাত আদায় করে, অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান মতে মসজিদ চালানোর ব্যাপারে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, আশা উলাইকা ইয়াকুনুনাল মুহতাদিন, নিশ্চয়ই আল্লাহ পাকের ইচ্ছায় তারাই হবে হিদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আবার আয়াত নাজিল হচ্ছে, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মনে করেছো আমরা যুগ যুগ ধরে মসজিদের হেফাজত করে আসছি, মোতালিগিরি করে আসছি, হাজি সাহেবদের পানি পান করে এসেছি, মসজিদ আবাদ করে আসছি আমরাই, তোমরা তোমাদের এই দাবির মাধ্যমে কি তোমরা এটাই বলতে চাও যে তোমরা এই সারা জীবন মসজিদ ইমামতি করবে, নেতৃত্ব করবে? না, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, তোমরা কখনোই ওই ব্যক্তির মতো হতে পারবে না যে ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতে হিসাব দিয়ে জবাবদিহিকে ভয় করে এবং আল্লাহর পথে সংগ্রাম করে জিহাদ করে। লা ইয়াস্তাগুনা ইনদাল্লাহ, এই দুই দল কখনোই আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ কখনোই জালেম কওমকে হেদায়ত করেন না। মদিনায় গেলেন, মসজিদ নির্মাণ করলেন, একই আয়াত সব জায়গায়। মসজিদে যদি শুধুমাত্র পাঁচাত্তর সালাতের জন্য মসজিদ নয়, এই মসজিদে ও জাহাদ ফি সাবিলিল্লাহ, এখানে আল্লাহর পথে জিহাদের অর্থাৎ সর্বাত্মক প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা মেনে চলে বিধায়। আমাদের যত মসজিদ আছে বাংলাদেশে, সব জায়গায় আমরা সপ্তাহে একটা আলিম বৈঠক করি, প্রতিদিন ফজরের পরে একটা করে হাদিস, এশার পরে একটা করে হাদিস শোনাই, ফজরের পরে সংক্ষিপ্ত তফসির হয়, মাসে একটা তবলিগ ইজতেমা হয়, মসজিদ সবসময় আবাদ থাকে। শুধু পাঁচাত্তর সালাত আদায় করে বাড়ি চলে যাবে, এটার নাম জাহাদ ফি সাবিলিল্লাহ নয়। আহলে হাদিসের মসজিদ এরকমই ছিল এক সময়, এখন তো আস্তে আস্তে হারিয়ে গেছে। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা কি আপনাদের দায়িত্ব নয়? এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো আমল কবুল হতে গেলে তিনটা শর্ত লাগে। আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এ মুহাম্মদ, তুমি লোকদেরকে বলে দাও আমি একজন মানুষ বই কিছু নই, আমার কাছে ওহি করা হয়েছে এই মর্মে যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ মাত্র একজন, তার কোনো শরীক নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করো,
তারা দুনিয়া থেকে দুটো কাজ করে আসে, ফলে আমল আমালান সালেহা, তোমরা সৎকর্ম সম্পাদন করো, ওলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না, অর্থাৎ শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বিদআত মুক্ত নির্ভেজাল সহি সুন্নার উপরে আমল, এবং ইখলাসে নিয়ত, এই তিনটা শর্ত না হলে আমাদের সালাত সিয়াম হজ জাকাত কিচ্ছু কবুল হবে না। আপনার আকিদা আমাদের শিরক আছে, সালাত আদায় করছেন, কবুল হবে না। আপনার আমলের মধ্যে বেদাত আছে, সালাত আদায় করছেন, কবুল হবে না। আপনার সবই ঠিক আছে, ইখলাস নাই লোক দেখানো, কবুল হবে না। প্রতিটি বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এহতেসাব বইয়ের শুরুতে আমরা এটা বলে দিয়েছি যে ইখলাসবিহীন আমল বালির বস্তার মতো। এত আমল সারা জীবন করেছে, হজ উমরা জাকাত সালাত তাহাজ্জুদ সবই করেছে, ইখলাস নাই। হাফেজ ইবনে কাইয়িম বলছেন তার সমস্ত আমলগুলো হচ্ছে বালির বস্তা, ভারী হয়, কাজে লাগে না। কোরআনের আয়াতগুলি যথেষ্ট মসজিদের গুরুত্ব বিষয়ে বোঝানোর জন্য। আপনারা নিজেরাই চিন্তা করুন, ঢাকাতে মসজিদের শহর, এই মসজিদের শহরে হাজার হাজার মসজিদ আছে, তার মধ্যে আহলে হাদিস মসজিদ কয়টা আছে? আমার মনে হয় আপনার খুব সহজে বলতে পারবো না, আমি বলতে পারবো না। আহলে হাদিস মসজিদ বলাটা আপনার অনেক অপরাধ মনে করেন, এটা এই জন্যই বলতে হবে হাদিসের ভাষায়। আল্লাহ পাক আদমকে বললেন, আদম তুমি তোমার সন্তানদের বের করে নাও জাহান্নামের আগুন থেকে। উনি বলছেন, হে আল্লাহ কজনকে বের করে নিব? হাজারে 999 জন, এরা সব জাহান্নামী, থাকলো কজন? একজন। এবার তাদের সম্পর্কে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, কালো গরুর পিঠে একটা যদি সাদা পশম থাকে ওটা যখন খুঁজে পাওয়া যায় না, ওইরকম তোমাদের মধ্যে যারা জান্নাতি হবে তার ওইরকমই হবে, মানে জাহান্নামী এত বেশি খুঁজে পাওয়া মুশকিল। ব্যাখ্যা দিচ্ছেন সাদা পশম দিয়ে, পার্থক্য হচ্ছে না? আপনারা সাদা পশম বলে নিজেদের নাম পৃথকভাবে বলেন, সবাই যদি কালো হয় তো সাদা কে হবে? এজন্য আপনার পৃথক পরিচিতি থাকতে হবে। কোরআন সূরা তবে 101 পড়ে দেখেন, আসসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, অগ্রবর্তী মুসলমান, অগ্রবর্তী মুহাজির, অগ্রবর্তী আনসার, এবং পরবর্তীকালে যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। মুহাজিরকে আনসারকে পৃথক করে কেন বললেন? দুজনই তো মুসলমান, কারণ বৈশিষ্ট্যগত কারণে পার্থক্য আছে। মুহাজিররা এসেছেন মক্কা থেকে, আনসার ওখানে স্থায়ী অধিবাসী। নিঃসন্দেহে আনসারদের দাবি আগে তারে খলিফা হবে, হাদিস জানা গেল আল আহিম্মত মনে করায় খবরদার, এইসব চলবে না, ইমান আগে, তাকওয়া আগে, একার পৈতৃক সম্পত্তি না, খবরদার। বাস সঙ্গে সঙ্গে আবু বকর খলিফা হয়ে গেলেন, আবু বকর তো আনসার নন, ওমর কি আনসার, ওসমান কি আনসার, আলী কি আনসার, চিন্তা করেন মর্যাদাগত কারণে। ইসলামের প্রতিটি শিক্ষা মানুষের জীবনে চলার পথের এক একটা মাইল ফলক, যারা এগুলো চিন্তা ভাবনা করে না মুশকিল হয়েছে তাদের নিয়ে। কোরাইশদের দাবি প্রত্যাখ্যাত হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান যারা মসজিদে হারামের অর্থাৎ মক্কার নেতৃত্ব দিয়েছে কিছুই নাই,
অবশ্যই আবুল আহমেদ দুই ছেলে দাবি করেছিল কাবুলে দাঁড় চলবে না। অনেক কিছু ঘটে গেছে ইসলামের ইতিহাস পড়ার জন্য, আপনাদের অনুরোধ করবো সিরাত রসুলটা দয়া করে পড়বেন। রসুলের জীবনে যে জানে না ইসলামের কি খবর রাখে, এই অনুভূতি থেকে আমরা সিরাত রসুল লিখেছি। রসুলের জীবনের প্রত্যেকটি ঘটনাই আমাদের জন্য শিক্ষণীয়, পড়বেন দয়া করে, অনেক কিছু সেখানে পাবেন। মানুষের জীবনের সান্ত্বনার স্থান হচ্ছে ইবাদত গাহ। অমুসলিমরা মন্দিরে যায়, গির্জা যায়, ধ্যান করে, শান্তি পায়। মুসলমানরা মসজিদে এসে ইবাদত করে, শান্তি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো সংকটে পড়তেন, হাজা বাহুল সালাত, তিনি সালাতে রত হতেন, ওখানে যেয়ে শান্তি পায়। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম ওয়া ফাইশাতিল আসবাহ, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করে ফেলে দিও না, নীরবে নিস্তব্ধে স্বচ্ছ ভাব গম্ভীর পরিবেশে তোমরা এখানে ইবাদত করবে। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। ইবাদতের মধ্যে যেন যে তিনটে একটু আগে বললাম এগুলো যেন না ঢোকে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে মসজিদের আদর্শ বৈশিষ্ট্য বজায় রাখা, এবং এর সর্বোপরি ইবাদতের জন্য সহি তরিকায় হয়, সহি আকিদায় হয়, এখলাসের সাথে হয়, তিনটা মৌলিক শর্ত বজায় রাখা। যিনি যেখানে যেভাবে যে পরিবেশে থাকুন না কেন, মসজিদ সবার জন্য, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। শিরকি বা বেদাতিদের মসজিদ আছে, তারা এখানে আসবেও না, মনে রাখবেন। ক্ষতি করলে করবে ঘরের লোক, পকেটে চাকুতে পকেট কাটে, মনে রাখবেন। এ বিষয়ে আল্লাহ রাসূলের জীবনী পড়েন। মদিনায় যান, মক্কা থাকতে কোনো মুনাফিক ছিল না, মদিনায় গেলেন মুনাফিক শুরু হয়ে গেল। আবদুল্লাহ তার নাম, নামটা চমৎকার নাম না, মুনাফিকদের সর্দার। সে আল্লাহ নবীর হাতে বায়াত করেছে, মুসলমান হয়েছে। সে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যত রকম ধরনের ষড়যন্ত্র চক্রান্ত সব সেই করেছে। কয়েকবার ওমর ফারুক তরবার নিয়ে গেছেন তার কল্লা কাটার জন্য, আল্লাহ নবী নিষেধ করেছে না, আমি কোনো মুসলমানকে হত্যা করার জন্য আসিনি দুনিয়া। বাহ্যিক আমলের কারণে তার উপরে শাস্তি প্রয়োগ করা যায় নাই, বাহ্যিক কাফের উপরে শাস্তি প্রয়োগ করা যায়, বাহ্যিক সালাত সিয়াম করা মুসলমান উপরে শাস্তি প্রয়োগ করা যায় না। আল্লাহ রাসূল বললেন হিসাবু আল্লাহ, ওর হিসাব আল্লাহই নেবে। এগুলো আমাদের জন্য শিক্ষণীয়, সব দিকে সাবধান থেকে মসজিদে যারা দিনের সাথে ক্লাসের সাথে পরকালের মুক্তির সাথে খেদমত করবেন, আল্লাহ পাকের ইচ্ছা তারাই মসজিদে নেতৃত্ব দিবেন। এই মসজিদ হোক আর আমাদের অন্য মসজিদ হোক, সব যে একই নীতি চলবে, কারণ কোরআন হাদিস সবার জন্য, অন্যরা মানে না সেগুলো আলাদা। আমরা মানার জন্য যারা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের বৈশিষ্ট্য কি আমি আপনাদের অনুরোধ করবো, যারা আমাদের বক্তৃতা শোনেন, খতবা শোনেন, গত জুমার খতবা বলেছি আমরা আহলেসের বৈশিষ্ট্যের উপরে, তার আগের জুমায় গেছে আহলেসের আকিদার উপরে, তাই না? এই দুটো খতবা ভালো করে শুনবেন, তা আপনারা ডিটেলস পাবেন। আহলেসের আকিদা হচ্ছে এই ওমা আতাকুম রসুল ফাখুজুহ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা আদেশ দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। অত্যন্ত সংক্ষেপে ছোট্ট একটা আয়াতাংশে সুরা হাসর সাত আয়াত আল্লাহ এটা বলে দিয়েছেন। এর বৈশিষ্ট্য হচ্ছে এই, প্রতিটি ব্যাপারে প্রকাশ্য হাদিসের উপরে আমরা আমল করি, বাতিনে তাবিলের উপরে আমরা যাই না, কারো ব্যাখ্যার দিকে আমরা তাকাই না। হাদিস স্পষ্ট যারা রয়েছে সেটাই আমরা মেনে চলি, এটি আমাদের প্রকাশ্য বৈশিষ্ট্য। চার ইমামও এই বৈশিষ্ট্য ছিল, পৃথিবীর ইতিহাসে যত সালাফ সালেহীন সবারই এই বৈশিষ্ট্য ছিল। পরবর্তীকালে তাদের অনুসারীরা সেই বৈশিষ্ট্য হারিয়ে ফেলে নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে মাসলা মাসায়েল দিয়ে ইসলামটাকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্ত ইসলামের মধ্যে আমরা নাই। আল্লাহ রাসূল যেভাবে যে পরিবেশে যে সুন্দর কথা বলে গেছেন আমরা সেটাতেই বিশ্বাস করি। তিনি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়্যাত, ঠিক না? সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনি বুঝলেন সকল কাজ মায়াতুয়ান মুসলে লিল্লাহ বলার উপরে নির্ভরশীল। আমি ওটা বুঝি নাই বা আমরা কেউ ওটা বুঝিনি, আমরা বুঝি নিয়ত হলো সংকল্পের নাম, সহজ কথা।
তার হাদিস স্পষ্ট বলছে, তিনি সালাত পড়েছেন বুকে হাত বেঁধে, আল্লাহ সাদর শব্দটা এসেছে সহি হাদিসে, আপনি এটা মানলেন না, আপনি যুক্তি দিলেন যে উনি বুড়ো বয়সে হাত নিচে নামে পড়েছেন। হাদিসে স্পষ্ট রয়েছে রফলে দায়ন করা, অসংখ্য প্রায় 450 হাদিস। আপনি বললেন প্রথম দিকে মুসলমানদের আকিদা মজবুত ছিল, পরে দুর্বল হয়ে যায়, আসলে বগলে পুতুল আছে কিনা যাচাই বাছাই করার জন্য একবারে যা হতো না, চারবার ঝড়া দেওয়া হতো, এর জন্য রমজান চারবার করতে হয়। আপনার যুক্তি আপনার কাছে থাক, আমরা সহিয়াদেশ পেয়েছি, আমরা সেটি মেনে চলি, বাস আমাদের এ পর্যন্ত কোনো যুক্তিবুদ্ধি চলবে না। প্রতিটি ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন সহিয়াদেশে স্পষ্ট যা রয়েছে, এ বিষয়ে ওলামায়ে সালাফ বলে গিয়েছেন, ইন্নাল আল আইম্মাতুল আরবা কুল্লুহুম ইত্তাবিউনা যাহিরাল কিতাবে ও সুন্নাহ, সারে আমরা ইমামের প্রত্যেকেই জাহেরুল কিতাব ও সুন্নাহ, প্রকাশ কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থের প্রতি আমল করার জন্য, ও ইয়াহুসুনা সাহাবাহুম, তারা উৎসাহিত করে গিয়েছেন তাদের শিষ্যদেরকে যে তোমরা কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করো। দুর্ভাগ্য আমাদের পরবর্তীকালে বিভিন্ন কারণে, খায়েশাতে নফসানির কারণে, প্রবৃত্তি পূজার কারণে ওলামায়ে কেরাম তারা সরল পথ থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, ফলে মুসলিম উম্মা হাজার দলে বিভক্ত হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন সবসময় মানুষকে কোরআন ও সুন্নার দিকে, প্রকাশ্য অর্থের দিকে ফিরিয়ে আনার আন্দোলন। কোরআন সুন্নার থেকে মানুষ সরে যাচ্ছে, ওটাকে ধরিয়ে আনা কঠিন ব্যাপার। এক্ষেত্রে মনে রাখবেন, এটা আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি, একটা বেদাতিকে হেদাতি বানানো যত সহজ, একটা আহলেস আহলেস বানানো তার চেয়ে বহুগুণ কঠিন। কারণ আমি তো রফাদান করি তো না, শুধু রফাদান করলেই আহলে হাদিস হওয়া যায় না, তাকে আকিদায় আগে আহলে হাদিস হতে হয়। বিষয়গুলো খেয়াল রাখবেন, আকিদা ইসলামিয়া বইটা পড়বেন, মাত্র 10 টাকা দাম, ছোট্ট বই, 19টা আকিদা আছে আমাদের, এগুলো ঘরে ঘরে রাখবেন, সব পড়বেন, থিসিসটাও আছে এর উপরেই। আমরা সারা জীবন এর উপরে মেহনত করে যাচ্ছি, আপনারা দুটো পয়সাতে কিনে একটু পড়বেন, যদি একটু সময় না দেন আপনারা শিখবেন কোথেকে? প্রতিদিন তো আপনার ঘরে ঘরে কেউ শিখাবে না, এখন প্রযুক্তির কারণে সহজ হয়ে গেছে, ইচ্ছে করলে আপনার প্রতি জুমার খুতবা শুনতে পারেন, কিন্তু এটাও আপনারা অনেকে শোনেন না, যাকে পছন্দ করেন তার খুতবা শোনেন, যাকে পছন্দ করেন না তার খুতবা শোনেন না। ফলে এই যে কারণ আপনাদের মধ্যে যে একটা খায়েশাতের অপশানে ঢুকে গেছে, যার ফলে বিশুদ্ধ বক্তব্য আপনারা শুনতে পারেন না অনেকেই, আমরা সবাইকে অনুরোধ করব, মসজিদ যেন আল্লাহর ঘর হিসেবে থাকে, এখানে যেন আল্লাহর বান্দারা এসে শান্তি পায়, এটা যেন কোনো ঝগড়ার স্থানে পরিণত না হয়। এটা এখন আহলে হাদিসের মুরব্বী বলেন, যাই বলেন, আমাসি বয়স্ক আলেম, কিন্তু আহলে হাদিসের মধ্যে এখন নাই। আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, সব মুসলিম আমার ভাই, আহলে হাদিস নামের বিরুদ্ধে যে কথা বলবে, সে আহলে হাদিস আকিদার বিরুদ্ধে সে কথা বলে, এই নামটা এখন বলাটা জিহাদের মতো, সমস্ত ঢাকা বেদাতে ভরা, এই একটাই খালি সিগনিফিক্যান্স আমাদের আছে, এটা আহলে হাদিস মসজিদ, নাম শুনলে অনেক বেদাতি পালাই যাবে। এটা কি আপনার জন্য গর্বের বিষয় নয়? এখন সবাই জানে মাদার টেক আহলে জামে মসজিদ আহলে হাদিসের গর্ব ঢাকা শহরে, এবং আরেকটা হয়েছে আঙ্গারজোড়া মসজিদ, এবং ইনশাল্লাহ আগামীতে আরও হবে। যদি এইভাবে হতে থাকে তখনই আমাদের ঐতিহ্য ফিরে আসবে আমাদের বাপদাদাদের, কারণ পুরো ঢাকা ভেরাই যে আজকে যে হচ্ছে পূর্বাচল, এই সমস্ত এলাকাটা আহলে হাদিস এলাকা ছিল একসময়, যাদের রক্তের ফসল এগুলো, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, বংশাল হাজির বদরউদ্দিন বিদায় হয়ে গেছেন, বেগম বাজার মসজিদের ইমাম সাহেব 14 বছর রহস্যউদ্দিন বিদায় হয়ে গেছে, আজকে বেগম বাজার বেদাতিদের হাতে, আজকে শুনছুতে আহলে জায় মসজিদ হাজির নুরুদ্দিন ছিলেন যেখানে নিজে মতওয়াল্লি, আমি নিজে সেখানে সালাত আদায় করেছি, এখন হারিয়ে গেছে কাজী আলাউদ্দিন রোডে, যেগুলো আছে এগুলো হারিয়ে যাবে যদি তারা আদর্শচ্যুত হয়, দুনিয়াবী স্বার্থ যখন ঢুকবে মসজিদে, মসজিদ ধ্বংস হয়ে যাবে। অতএব আমি আপনাদের সবার কাছে আপিল করে যাচ্ছি, হায়াত মৌত আল্লাহ ভালো জানেন, যখন শুনবেন যে আমরা মারা গেছি, আমাদের মৃত্যুতে কেউ বিরিয়ানি খাবেন, কেউ জিলাপি খাবেন, কেউ মিষ্টি খাবেন, কেউ চোখের পানি ফেলবেন, কারণ আমি কারাগারে গেলে অনেক আহলে হাদিস মিষ্টি বিতরণ করছে যে ফেতনা গেল বেশি গেলাম, কিন্তু যায়নি আবার বেরিয়ে আসছে, ফাঁসি হয়নি,
অতএব দুই রকম লোকই থাকবে, আমার রসুলকে গালি দেয়নি, তার জীবদ্দশায় গালি দেয়, মৃত্যুর পরেও গালি দিচ্ছে, এখনও গালি দিচ্ছে। কি হচ্ছে ইন্ডিয়াতে? আল্লাহ রসুল এবং মা আয়েশাকে নিয়ে কটূক্তি করছে না? সেখানে প্রায় 25 কোটি মুসলমান আছে, সারা বিশ্বের মুসলমানদের কলেজে আঘাত দেয়নি, যারা নবীকে নিয়ে ওর কটূক্তি করতে পারে, যারা আমাদের নিয়ে কটূক্তি করবে না? অতএব এটা স্বাভাবিক, কোনো মানুষই ফেরেশতা নয়, প্রত্যেকের পক্ষে বিপক্ষে লোক থাকবেই, কিন্তু নিরপেক্ষ বিচার করার ক্ষমতা খুব কম লোকের আল্লাহ পাক দিয়ে থাকেন। বিবেচনা প্রসূত কথা বলার লোক খুব কম। আমি আবার বলে যাচ্ছি, মাদার টেক আহেল হাদিস নাম যেন খবরদারি একদম নাম ওসে রাজি আছেন, ভীত কাপুরুষের মধ্যে কথা বলবেন না। মাদার টেক আহেল হাদিস মাদার টেক নামও বাতিল করেন তাও ভালো, কিন্তু আহেল হাদিস নাম থাকতে হবে এখানে। এই মাটি, এই প্রতিটি ইট বালু, প্রতিটি সাক্ষী দেবকে আমাদের মাঠে আমি একথা বলে গেছি, আপনি সাক্ষী দেন না দেন, এখানে আহেল হাদিস মসজিদ বলেই মানুষে টাকা দিয়েছে এখানে। যদি এটা বেদাতি মসজিদ হয়ে যায়, সমস্ত টাকা আপনাকে ফেরত দিতে হবে কি আমাদের মাঠে, আপনি ঠেকাতে পারবেন না। মানুষের বিশ্বাসের সঙ্গে যদি অমর্যাদা করেন, মানুষ আপনাকে ক্ষমা করবে না, কারণ তারা বিশ্বাস করে এখানে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল হয় বলেই আমরা এখানে পয়সা দিয়েছি, সময় দিয়েছি, শ্রম দিচ্ছি। আপনাদের প্রতিটি মিনিট এবং সেকেন্ডের হিসাব আল্লাহ পাক নেবেন। অতএব আমার প্রাণের দাবি আপনাদের সবার কাছে, সবাই এখানে সালাত পড়বেন, আহলে হন, হানাফি হন, সবাই সালাত পড়বেন, কিন্তু এই মসজিদের নেতৃত্ব থাকবে প্রকৃত আহলেদের হাতে। এখানে অন্যরা যদি ঢুকে পড়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে ঢুকে এখানে ধ্বংস হয়ে যাবে। যেখানে নির্বাচন সেখানে ফ্রিকশন হবে, নির্বাচন হলেই ধ্বংস হয়ে যাবে মসজিদ। মুসলিদের নির্বাচনে একজন হবে, জি না, ওইসব ছাড়েন না। এর মধ্যে যারা বাছাই করার লোক থাকবে আপনাদের দৃষ্টিতে, তাদেরকে আপনার ঠেলে দেন, আপনারা ইমামতি করেন, আপনার নেতৃত্ব দেন, আমরা সব পারবো না, তো আমাদের সবাই নেই। আপনাদের কর্তব্য হবে সত্যিকার দিনদার পরেজদার লোকগুলোকে সামনে এগিয়ে দেওয়া, আল্লাহ এটা নিজে দেবেন না, এটা আমাদের দায়িত্ব। এজন্যই বিগত যুগে যেমন শেষ ভাবে আনসাররা আবু বকরকে খলিফা করে এগিয়ে দিয়েছিলেন, ওমরকে এগিয়ে দিয়েছিলেন, আপনাদেরও কর্তব্য সেই সব পরীক্ষিত মানুষ যারা আপনাদের সামনে আছে তাদেরকে এগিয়ে দেওয়া। তাহলেই আল্লাহর পক্ষ থেকে এখানে নেমে আসবে রহমত, কারণ তিনি কঠিনভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সাআলাহু। আমরা কোশ্চেন গেলে ওই ব্যক্তিকে নেতা বানাই না যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয়, বলে মানে হারাস আলাইহে, যে ব্যক্তি নেতৃত্ব লোভ করে, অফি অলেমান আরাদাহ, যে ব্যক্তি নেতৃত্ব জন্য হৃদয়ে আকাঙ্ক্ষা পোষণ করে, তাদেরকে আমরা কখনোই নেতৃত্ব দেই না। বখারি মুসলিম হাদিস পড়ে দেখেন, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব তুমি চেয়ে নিও না, কারণ এটা কিয়ামতের দিন তোমাদের লজ্জার কারণ হবে। এরপরও নেতৃত্ব থাকতেই হবে, তাই না? মসজিদে ইমাম থাকবে না? ইমাম ছাড়া সালাত হবে? থাকতেই হবে, দায়িত্ব হবে যোগ্য মত্তাকি পরেজগার, ওরকম দিনদার যারা দুনিয়ার সঙ্গে নাই, আল্লাহর হস্তে যারা কাজ করেন, তাদেরকে বাছাই করে আপনাকে সামনে এনে দিতে হবে। যদি আপনি দুনিয়াতে তার মূল্যায়ন করেন, ইনশাআল্লাহ আখরাতে আল্লাহ পাক আপনাকে মূল্যায়ন করবেন। আপনি যদি মূল্যায়ন করতে ভুল করেন এখানে, কেয়ামতের মাঠে আপনিও আল্লাহ নির্বাচনে ভুলকারীদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ লাইহাদিল কওম আল যালিমিন, আল্লাহ জালেম কওমকে কখনোই ভালোবাসেন না। সবার আগে মসজিদে জাহাদা ফি সাবিলিল্লাহ সূরা তওবা 19 নম্বর আয়াতের বিধানটা মেনে চলবেন। এখানে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা থাকতে হবে, শুধু সালাত নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মসজিদে এই প্রচেষ্টা চালায়, এখানে নিয়মিত সব কিছু প্রোগ্রাম হয়, এমনকি এখানে যারা আরবি শিখতে আসেন সে সুযোগটা আপনারা দিয়েছেন, যেহেতু এখানে আমি শুনেছি উপরে নাকি আছে মক্তব আছে, হেফজখানা আছে, এটা অত্যন্ত একটা শুভ উদ্যোগ। এজন্য আমাদের আরবি কায়দা আমরা লিখছি, 1-2-3 খণ্ড পাবেন, সহি তরিকা সালাত, সহি তরিকা জামাত, সহি তরিকা কেরাত, সহি তরিকা দিনের বুঝ হাসিল করা অত্যন্ত আল্লাপাকের রহমত ছাড়া হয় না। এজন্য আল্লাপাক তার রসুলকে বলেছেন, দেখো ইউরিদুল্লাহ খায়রান ইফাক্কাহু হুফি দ্বীন, আল্লাহ পাক যার মধ্যে কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। ইবনু আব্বাসকে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কাহু হুফি দ্বীন, আল্লাহ তুমি ইবনু আব্বাসকে দিনের বুঝ দান করো।
উমর ফারুক একদিন সুরে নাসরের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, মুরব্বী সাহাবিরা আছেন, বিশেষ করে আব্দুর রহমান আউফ সবচেয়ে বয়স্ক সাহাবি, সবার মধ্যে ছোট্ট ছেলে ইবনু আব্বাসকে উমর ফারুক ডাকলেন। তো মুরব্বী আব্দুর রহমান আউফ বলছে, হে খলিফা, আপনি ছোট বাচ্চাকে আমাদের মধ্যে ডাকলেন কেন মুরব্বীদের মধ্যে? তো খলিফা বললেন, একটু পরে বুঝতে পারবেন। এবার তিনি পরীক্ষা নিলেন, আচ্ছা বলুন তো, সুরা নসর নাজিল হলো বিদায় হজের পরের দিন, কোরবানের দিন, এরপরে আর সুরা নাজিল হয়নি। সর্বশেষ সুরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা নাজিল হলো কি উদ্দেশ্যে এই সময় বলেন তো? মহাসমস্যা, একজন একাই ব্যাখ্যা দিলেন। তখন এই ইবনু আব্বাস, তুমি বলো তো, উনি ব্যাখ্যা দিলেন, এই সুরা নাজিলের মাধ্যমে আল্লাহ পাক তার রসুলের বিদায়ের সংবাদ দিয়েছেন যে আমার রসুল আর দুনিয়ায় বাঁচবেন না। কি তাই, তুই কী করে বুঝলেন? আমি এই জন্যই বুঝলাম যে আগের দিন নাজিল হয়েছে আলিয়াউমা আকমালতুলাকুম, এটা পড়েন তো, আলিয়াউমা আকমালতুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আগের দিন শুক্রবার সন্ধ্যাবেলা এই আয়াত নাজিল হয়েছে, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি মনোনীত করলাম। আমি মনে করলাম দিন পূর্ণ হয়ে গেছে, আত্ম রসুলের দরকার নাই। অতএব ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন এসে গেছে আল্লাহর সাহায্য এবং বিজয়ে, আত্ম রসুলের দরকার নেই। আমি ধারণা করে নিচ্ছি এই সুরা নাজিলের মধ্যে আল্লাহ পাক বলতে চেয়েছেন তোমাদের কাছ থেকে নবী বিদায় হয়ে যাচ্ছেন। কোরবানির দিন বড় জামরায় পাথর মারার পরে আল্লাহ রসুল এক পাশে সরে গিয়ে খোদা দিচ্ছেন, খুজু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের বিধানসমূহ শিখে নাও, কারণ আমার ভয় হচ্ছে আগামী বছর তোমাদের সঙ্গে আমি আর হজ করতে পারবো না। চিন্তা করতে পারেন, তিন দিন তিনি ভাষণ দিলেন, তিনবারে সিরাত রসুল পড়ে দেখবেন, পনেরোটি হাদিসে 31টা বিষয়ে তিনি বক্তব্য রাখলেন। শেষ দিন ভাষণে আবু মাম বাহেলি বলছেন, আমি আল্লাহ রসুলের পাশে উকুফ আরাফায় ছিলাম, তিনি বললেন, দেখো ইত্তাকুল্লাহ রাব্বাকুম ও সাল্লু খামসাকুম ও সুমু শাহরাকুম ও আদু জাকাত আমওয়ালিকুম। কি চমৎকার শুনলে মনে হয় কবিতা, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের প্রতিপালক হিসাবে, পাঁচত সালাত আদায় করো ফরজ হিসাবে, রমজানের সিয়াম পালন করো ফরজ হিসাবে, তোমাদের সম্পদের জাকাত দাও ফরজ মনে করে, আর শেষে বলছেন আতিউজা আমরেকুম, তোমরা তোমাদের আমরের আনুগত্য করো, তাদখলু জান্নাত রব্বকুম, প্রবেশ করো তোমাদের প্রতিপালকের জান্নাতের মধ্যে। বলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমিরের আনুগত্য নাই, শাসকের আনুগত্য নাই, গণতন্ত্রের নামে শাসকের আনুগত্যের বিরুদ্ধে বিরোধী দল আছে, সবসময় শাসকের ধ্বংস কামনা করছে। ধর্মীয় সংগঠনে আমির নাই, আমির চলবে না, আমিরের আনুগত্য নাই, আহলে হাদিস গেছে কোথায় চিন্তা করতে পারেন? এটাকে বিকৃত করে অন্য ভাইরা পীর মুরিদি সই করে দিয়েছেন। আমরা ওটার বিপরীতে সুন্নতি তরিকায় ইমারত বায়াদের ভিত্তিতে জামাত কায়েম করেছি। যারা এখানে আছেন তাদের মধ্যে আনুগত্য শ্রদ্ধা বোধ থাকতেই হবে, এটাই বিদায় হজের আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ ভাষণ। যদি এটুকু মানতে আপনার মনে সায়না দেয়, আপনি কেমন ধরনের আহলে হিসেবে হবেন আল্লাহই ভালো জানেন। আপনাকে অবশ্যই দুনিয়া একজন মেনে চলতেই হবে, নিজের খায়াশাতে নষ্টানে আপনি দাসত্ব করতে পারেন না, সবার আগে মুরব্বী থাকে একজন, তাই না? নইলে তো চলবে না, সমাজ চলতে পারে না, মসজিদ চলবে না ইমাম ছাড়া, সমাজ চলবে না আমির ছাড়া। বন্ধুগণ, কতগুলো হাদিস একসঙ্গে চলে আসছে সবগুলো আপনাদেরকে বলে দিয়েছি, দয়া করে মেনে চলবেন। আহলে হাদিস আন্দোলন এটা কিন্তু মজহাব বা দলের নাম না, এটা একটা মুভমেন্ট,
এই মুভমেন্ট শিরক বিদাতের বিরুদ্ধে মুভমেন্ট, এই মুভমেন্ট যাবতীয় কোরআন ও সৈয়দের বিরোধী যত কাজকারবার আছে দেশে আকিদা আমলের বিরুদ্ধে একটা মুভমেন্ট। আর এই মুভমেন্ট যারা করে তারা সবসময় মানুষের কাছে মার খায়, লাথে ঝাঁটা খায়, গালি গালাস খায়, এটা স্বাভাবিক। আমার রসুল লাথে ঝাঁটা খাইছে, আমার খাইতে হবে না, কিন্তু পিছিয়ে আসা যাবে না। যদি আল্লাহ সুযোগ দেন আপনাদের আজকে ওখানে যেতে, সেখানে আপনারা শুনবেন কিছু কথা, যদি সুযোগ পাই সেখানে কথা বলা যাবে। পথে পদে পদে বাধা, কাল যখন রাস্তা থেকে ফ্ল্যাটে উঠছি তখন পর্যন্ত আমরা অনুমতি পাই নেই, কঠিন অবস্থা গেছে। শেষে অনুমতি পেলাম ফ্ল্যাটে ওঠার পরে, আজকে সকাল 10:15 পর্যন্ত তার দরজা খোলে নেই। কারণ এটা আহলাদেশের সম্মান হোক, এটা ওখানে কর্তৃপক্ষ চাচ্ছে না, আহলাদেশ যেন বাংলাদেশের কোনো নাগরিকই নয়, ভাবখ নেই। এই কঠিন বাধার মধ্য দিয়ে আহলে চন্দন বাংলাদেশ তার উদ্দেশ্য হাসিল করতে পেরেছে, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন না, বললাম আলহামদুলিল্লাহ। শেষকালে আমরা চিন্তা করছিলাম যে ওখানে সুযোগ না হলে মাদারটাকে এসে সম্মান করবো তাও ভালো, কিন্তু সম্মানের বন্ধ হবে না। মাদারটাকে চিন্তা কেন করলাম, বংশালের চিন্তা তো করি নাই, নাজিরাও চিন্তা করি নাই, মাদারটেক বাসীর প্রতি আমাদের যে আন্তরিক আবেগ, এই দাবি কি আপনারা চান না যেন আগামীতে না থাকে? আপনার কি আমাদের দোয়াও চান না? যারা দায়িত্বে আছেন আমরা তাদের সুবিধা আদায় করছি, তারা আমাদের সুযোগ দিয়েছেন বলে আমি আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আপনাদের অন্তঃকরণকে সবসময় দিনের জন্য, মসজিদের জন্য যথাসাধ্য চেষ্টা করার তৌফিক দান করুন। এই মসজিদের ঐতিহ্য বৈশিষ্ট্য আকিদা আমল সব কিছু পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তুমি এখানকার দায়িত্বশীল ভাইদেরকে তৌফিক দান দাও। আমিন। 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 সারা বাংলাদেশ থেকে যে সমস্ত আহলে ভাইরা আছেন, বিশেষ করে যারা নতুন আহলে আছেন, তারা যেন সবাই এখানে এসে শান্তি পায়, স্বস্তি পায়, তারা যেন এখানে এসে নিশ্চিন্ত সালাত আদায় কিছু না অন্তত ঘুমাইতে পারে এখানে বসে, তাহলেও মানুষের দোয়া আপনারা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কার দোয়া কবুল করবেন? আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা তুমি আমাদের সবার প্রার্থনা কবুল করো, আমাদের সবার দোয়া কবুল করো, এবং তুমি আমাদের নেক আমল কবুল করো, আমাদেরকে তোমার দিনের খাদেম হওয়ার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরিল মুসলিমিন